এবং এখানে তখন আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলাম সেটি ছিল আপনার রুরাল এক্সচেঞ্জের কাজ ওয়ার্ক তো একটা সময়ে সেটা চার মাসের মাথায় সেটা একটি অফিস নেই চট্টগ্রাম ওয়াসার মোড়ে অফিস থেকে আপনার এখান থেকে কাজ শুরু করে ছয় মাসের মধ্যে প্রায় এক বছরের মাথায় প্রায় পঁয়ত্রিশ হাজার মেম্বার হয়ে যায় তো এক বছরে এই কোম্পানি ওই একটা প্রজেক্ট দিয়ে মেম্বারদের পেমেন্ট করেছিল প্রায় আট কোটি টাকা প্লাস পেমেন্ট দিয়েছিল হাজার টাকা তো একটা সময় এসে যেহেতু আমরা যে কাজটা আগে করতাম সেটা হচ্ছে এর কাজ তো ডুরুল ডিপেন্ডার এখন একটা সময় এসে গ্ড়বুল কি করলো সেটাকে হোল্ড করতো ডুবুল পেমেন্টটা আপ খেয়ে যায় হোল্ড হয়ে যায় যার ফলে কোম্পানি একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তো সেক্ষেত্রে অনেক মেম্বারদের টাকা ফিফটি পার্সেন্ট টাকা কেটে নিতে হয় এবং আমাদের ওয়াকপেজটা অফ হয়ে গিয়েছিলো তো এভাবে করে টানা দুই থেকে তিন মাস ওয়ার্ক প্লেস অফ ছিল এবং তিন মাস পর আবার ওয়ার্ক চালু হয় তো কোম্পানি তখন চিন্তা করে যে আমি যেহেতু আমার এতগুলো মেম্বার আমি গুগলের উপর ডিপেন্ড না ডিপেন্ড না হয়ে আমাদের নিজস্ব কিছু সেক্টর আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্য ক্রিয়েট করে দিই যেখান থেকে ম্যাম প্রত্যেকটা মেম্বার আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাবে সেখান থেকে আমাদের এই প্রথমত শুরু করি আমরা অনলাইন যে অনলাইন ওয়েবসাইট অ্যাজ লাইক আপনি দারাদিভেলি যেগুলো আছে সেগুলো ই কমার্স অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে কাজ শুরু করি তো সেখান থেকে আমরা দুই মাস কাজ করার পর আমরা একটা রেজাল্ট সেখান থেকে পাই সেটা দেখছি আমরা আমাদের খুব ভালো রেসপন্স আসতেছে এবং খুব ভালো ইনকামও হচ্ছে বাট অনেকেই অনলাইন থেকে কীভাবে অর্ডার করতে হয় সেটা জানে না অথবা কেউ জানলেও অনলাইন থেকে কেনাকাটাই ইন্টারেস্টেড না আবার সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ডেলিভারি প্রবলেম আপনি আজকে প্রোডাক্ট অর্ডার করেছেন অনলাইনে সেটা কুরিয়ার আপনার ঠিক মতো ডেলিভারি করছে না আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি কিন্তু কুরিয়ার আপনাকে ঠিকভাবে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছে না তো এই ধরনের অনেকগুলো প্রবলেম পেয়ে আমরা চিন্তা করলাম যে সেখান থেকে আউটলেটে উদ্ভাবন হয় মানে আমরা কোম্পানি চিন্তা করলো যে তার সার্ভিসগুলো কীভাবে একজন মানুষকে খুব সহজে তার বাসার কাছে পাঠিয়ে দেয় দেওয়া দেয় একদম তার হাতের কাছেই তো সেখান থেকে চিন্তা কিন্তু দেখে শুনে দরদাম করে কেনাকাটা কি অভ্যস্ত তো এই কেনাকাটার উপর যদি প্রত্যেকটা মানুষকে একটা সার্ভিসে নিয়ে এসে একটা কমিশন বন্টন দেওয়া যায় তাহলে এইখানে মানুষ দোকানদার এবং কিছু ব্যক্তির কর্মস্থান হিসেবে তৈরি হবে সেখান থেকে এই আউটলেটটা শুরু হয় তো আউটলেটের মূলত কনসেপ্ট হচ্ছে তিনটা কনসেপ্ট রয়েছে দোকানদার কনসেপ্ট মেম্বার কনসেপ্ট এবং কাস্টমার কনসেপ্ট তো তবে বলি দেখে আউটলেট কি আউটলিট হচ্ছে আপনার মনে করুন কোন একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান যে বড় একটা প্রতিষ্ঠানের অঞ্চল ভিত্তিক যে শাখা পশাখা গুলো হয়ে সৃষ্টি হলো এবার আসি আউটলেট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন আউটলিট থেকে আপনাকে ইনকাম করতে হলে মনে করুন আমরা আপনি যেখানে আছেন যে এলাকায় আছেন সেই এলাকায় একটা বাজার আছে না বাজার আছে তাহলে সেই বাজারে গেলে দেখবেন আপনার প্রত্যেকটা দোকান অনেকগুলো দোকান আছে এখানে একই কাটাগরির চার পাঁচটা করে দোকান আছে না যেমন সেলুন আছে চার পাঁচটা ওই বাজারে তারপর এই মুদি দোকান আছে চার পাঁচটা ফার্মেসি আছে চার পাঁচটা হ্যাঁ এবার করে কসমেটিক্স দোকান বিউটি পার্লার আপনার প্রত্যেকটা ক্যাটাগরির দোকানে কি মাছের দোকান মুড়ির দোকান ডিমের দোকান সবকিছু মিলিয়ে অলএভারেস্ট চার পাঁচটা করে কি আছে দোকান আছে তার মানে হচ্ছে ওইখানে ওই বাজারের মধ্যে প্রত্যেকটা বিজনেস কি কম্পিটিশন বিজনেস একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করতে হচ্ছে তাই না আর এই কম্পিটিশন বিজনেসটাকে কেন্দ্র করে সেলফ হেল্প কি লোক আউটলেট সিস্টেমটাকে রেডি করা হয়েছে একজন বিজনেস একজন দোকানদারের সেবা সার্ভিস দেওয়ার জন্য তাহলে দেখুন এখন আমি অ্যাজ লাইকে আপনি একজন দোকানদার হ্যাঁ মনে করবেন আমি মেম্বার আপনি দোকানদার এখন আমি যদি আপনাকে ইয়ে বলি যে আপনার দোকানে পার ডে সেল কতটুকু হয় আপনি আমাকে একটা অ্যামাউন্ট বলবেন না আচ্ছা তো প্রথমত আমি যদি বলি যে আমার কাছে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমটার মাধ্যমে আপনি আপনার সেলটা পার ডে যদি দুই হাজার হয় সেটা চার হাজার আট হাজার দশ হাজার ডে বে ডে বৃদ্ধি পাবে আপনার সেলটা অটোমেটিকালি বাড়তে থাকবে আমার সিস্টেমটা নেওয়ার মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে আপনি আমার সিস্টেম এই সিস্টেমটি নিলে আপনার কি হবে

কার কাছে হিউজ পরিমাণ যাচ্ছে আচ্ছা চার নাম্বার হলো সে তার যে টুকু করবে আমাদের আউটলেট সিস্টেমের যে সেলগুলো তার হবে প্রতিনিয়ত প্রত্যেক মানে এই সেলগুলোর উপর বিভিন্ন রকমের কি থাকবে ইনসেনটিভ বা বোনাস থাকবে বিভিন্ন টার্গেট সেলের উপর তার কি দোকানটা কি পাবে আপনার একদম সেটা ডিনার সেট থেকে শুরু করে হস্টেল পর্যন্ত এই বোনাসগুলোর মধ্যে থেকে থাকে আচ্ছা এরপর হচ্ছে তার তার কি সবাই কি নামে চিনবে তার দোকানটা প্রচারিত হয়ে যাবে মানে এই প্রচার প্রচারণা যাবে অটো প্রচার হয়ে যাবে পাঁচ হলো মনে করেন এই বাজারে পাঁচ ছয়টা দোকান আছে সেখানে একই ক্যাটাগরির মুদি দোকান আছে চার পাঁচটা চার পাঁচটার মধ্যে শুধুমাত্র এই একটাকেই কি দেওয়া হবে সেলফ শপিং থেকে আউটলেটের সিস্টেম নিয়ে আসা হবে মানে আর বাকি চারটা আছে গুলাতে কি হবে না আউটলেট এজেন্ট

বজায় রাখতে হবে, মানে দুইটা বাজার দুই কিলোমিটার পর আপনি এখানে একটা outlet করেছেন মুদির দোকান আবার দুই কিলোমিটার পরে গিয়ে আরেকটা একটা করতে পারবেন মুদির দোকান, আর যদি ধরুন আপনি একই বাজারে আপনার salon আছে, অ্যাঁ আছে, মুদি দোকান আছে, অ্যাঁ দোকান আছে আপনি প্রত্যেকটা category হতে একটা একটা করে কি করতে পারবেন, আউটলেট করাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা তো এবার আসি আমরা কাস্টমার তাহলে একজন দোকানদারকে অনেকগুলো সুযোগ সুবিধা সে পাচ্ছেন এখানে আচ্ছা তাহলে এখানে কোশ্চেন হচ্ছে সে যদি আমাদের এই আউটলেট সিস্টেমটা নিতে হয় সে বিনিময়ে আমাদের কি কি কিছু কিছু টাকা দিতে হবে তাই না তো তার সাথে আমাদের সেই আমাদেরকে একটা টাকা পয়সা কি করতে হবে না এখানে দোকানদারের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নাই দোকানদার আমাদেরকে কি কি দিতে হবে না একটা পয়সা ইনভেস্ট করতে হবে না তো শুধুমাত্র দোকানদারের সাথে আপনার সাথে কি চুক্তি হবে আপনি যদি আমাদের এই সার্ভিস সুলা নিতে চান তাহলে আপনার আমাদেরকে একটা কি শেয়ার করতে হবে আমাদের তো একটা পার্সেন্টেজ শেয়ার করতে হবে মানে আমাদের সিস্টেম আমাদের রেফারেন্সে যে কাস্টমার গুলো আপনার কাছে আসবে সেখানে ওদের সেলের উপর যে লভ্য আপনি পান সেখান থেকে আমাদেরকে কি করতে হবে একটা পার্সেন্টেজ আপনি তো সেটা এক দোকানের ক্ষেত্রে এক এক রকম হয় তো আমি এখন এতটুকু উঠছেন আচ্ছা পার্সেন্টেজটা কে নিয়ে দিবে আপনি নিয়ে দিবেন এখন আমি ধরে নিচ্ছি যে আপনি কি করলেন এই কথাগুলো বলে একজন দোকানদারের সাথে আপনার এলাকায় একটি আউটলেট কি করলেন খুলে দিলেন আউটলেট যখন আপনার সাথে কত চুক্তি হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে ঢুকে ওই দোকানটাতে আউটলেট অ্যাকাউন্টে গিয়ে ফর্মটা ফিল করে কত পাচ্ছেন কোন দোকান সব কিছু দিয়ে আপনি কি করলেন আউটলেট অ্যাকাউন্টটা সাকসেসফুলি করে দিলেন আচ্ছা তাহলে আপনার এটা হচ্ছে কি দোকানদার কনসেপ্ট এটা তো ক্লিয়ার এখন আপনার দোকানদারের সাথে চুক্তি অনুযায়ী আপনাকে কি করতে হবে ওই দোকানের জন্য কাস্টমার তৈরি করতে হবে তাই তো আচ্ছা তো কাস্টমার যদি আপনাকে তৈরি করতে হয় আমি এবার আসলাম কাস্টমার কনসেপ্টে মানে আপনি কাস্টমার কোথায় পাবেন কিভাবে কাস্টমার তৈরি হবে ওই দোকানের জন্য সেক্ষেত্রে মনে করুন আপনি যখন আপনার এলাকায় একটা আউটলেট আপনি করে ফেলছেন এখন কাস্টমার আসি আপনি আপনার বাসায় আসছেন আপনার ফ্যামিলি বা প্রতিবেশী আছে না যে ওইখান থেকে ধরুন আপনি যে দোকানটা করছেন ও এখানে আরেকটা বিষয় মিসিং হয়ে গেল সেটা হচ্ছে যখন আপনি ওই অ্যাকাউন্ট করে দিবেন তখন ওই দোকানদারের অ্যাকাউন্টে সেলফ থেকে দুইশো টাকা কি দেওয়া হবে ক্রেডিট অথবা লোন হিসেবে ওই দোকানদারের অ্যাকাউন্টে দেওয়া হবে কত টাকা আপনি যখন দোকানদারকে অ্যাকাউন্ট খুলে দিবেন আউটলেট অ্যাকাউন্ট খুলে দিবেন তখন ওই দোকানদারের অ্যাকাউন্টে দুইশো টাকা দেওয়া হবে কত টাকা দুইশো টাকা সে যে আমাদেরকে পার্সেন্টেজটা দিবে সেটা কিভাবে দিবে সেটা বোঝানোর জন্য দুইশো টাকা তাকে অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু সে টাকাটা কি করতে পারবে না ক্যাশ আউট করতে পারবে না সেটা সেটা তার account জমা থাকবে লোন অথবা credit হিসেবে সেটা আবার পরবর্তীতে তার থেকে কেটে নেওয়া হবে তাহলে দোকানদার account হয়ে গেল এখন আমি আসি এবার আপনি আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার এলাকায় একটা pharmacy দোকান করলেন সেটা কত পাচ্ছেন এ চুক্তিতে কত percent দশ percent চুক্তিতে আপনি করলেন এখন আপনি বাসে আসার পর আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় রিলেটেড যাদের কাছে ওই বাজার থেকে কেনাকাটা করে মেডিসিন জাতীয় কেনাকাটা করবে এখন আপনি একজনকে বলেন যে স্মার্টফোন ইউজ করে তুমি তো তুমি মেডিসিন জাতীয় কিছু লাগলে কোন দোকান থেকে নাও তখন সে বলতে পারে আমি যখন যেটা থেকে সেটা থেকেই নিই তো তখন আপনি তাকে কি করেন তুমি যদি এখন ওই দোকান ওইটা হচ্ছে সব শপিং লোকাল আউটলেট সেখান থেকে কেনাকাটা করলে তুমি প্রত্যেকটা কেনাকাটার উপর কি পাবা কি যতবারই কেনাকাটা করবা প্রত্যেকটা কেনাকাটার উপর একটা কি পাবা কমিশন পাবা তাহলে সে জিজ্ঞেস করবে না কমিশন পেতে হলে আমাকে কি করতে হবে কমিশন পেতে হলে তুমি এখানে আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে ফ্রিতে মানে কি এটার জন্য তোমাকে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে আপনি তখন তাকে কি করেন একটা কাস্টমার অ্যাকাউন্ট করে দিবেন বুঝছেন ব্যাপারটা হ্যালো না এবসর্ট এখন কাজ এটা কাস্টমার অ্যাকাউন্টে কাজই হবে আপনার রেফারে তাহলে এভাবে করে কি হলো যেহেতু সে এখানে ওইটা কোনো টাকা পয়সা না দিয়ে ওই দোকান থেকে কেনাকাটা করার মাধ্যমে একটা কমিশন পাবে তাহলে এটা খুব সহজেই কাস্টমার টা করতে কি আগ্রহ প্রকাশ করবে তাই তো মানে প্রত্যেক টাকা এখন আমি ধরে নিলাম যে আপনি কি করলেন আপনার আউটলেট হয়ে গেল এবার আপনার কি হলো একজন ও রেডি হলো আমি এক এক করে দিচ্ছি হ্যাঁ তো এবারে আপনি যাকে আউটলেট কাস্টমার করে দিলেন সে ব্যক্তি ওই দোকানে গেল एग्जांपलস্বরূপ কোন দোকানে আপনি যে মেডিসিন দোকানটা ফার্মেসিটা আউটলেট করালেন সেই আউটলেটে গেল যার পরে সে কিনা কাটা করলো কি করবে কেনা কাটা হ্যাঁ আপু একটু রেসপন্স করবেন হ্যাঁ যার পরে কেনা কাটা করলো কেনা কাটা করার পর তার বিলাস কত দড়ুন আমি দরে নিচ্ছি সে 1000 টাকা কি করলো বিল করলো ওই দোকানে এখন 1000 টাকাটা কিভাবে দিবে আমরা নরমালি যেভাবে হ্যান্ড ক্যাশ হ্যান্ড টু হ্যান্ড দি ভাবে সে কি করবে এক হাজার টাকাটা দোকানদারকে পেমেন্ট করবে হ্যাঁ দোকানদারকে পেমেন্ট করার পর এখন সে এক হাজার টাকা কেনাকাটা করছে তার কমিশন পেতে হলে তাকে কি করতে হবে সে এক হাজার টাকা দিয়ে দেওয়ার পর তার আইডিতে ঢুকবে যে কাস্টমার অ্যাকাউন্টে আছে তার অ্যাপসের মধ্যে ঢুকবে অ্যাপসে ঢুকে সেখানে অপশন দেওয়া থাকবে এই সব সব নাম্বার এবং পার্সেস অ্যামাউন্ট কি দেয়া থাকবে আপু শপ নাম্বার এবং পাসেজ অ্যামাউন্ট শপ নম্বরের ওই শপ নাম্বার দিয়ে ওই একটা কোড থাকবে কোড নাম্বার যেমন এজ লাইক বিকাশের দোকানগুলোতে গেলে সেখানে দেখবেন একটা এজেন্ট নাম্বার দেওয়া থাকে ঠিক না তো সেম ভাবে একটা শপ নাম্বার কি আছে ওখানে ওখানে ওই শপারের একটা কোড নাম্বার থাকবে ওই শপ নম্বরের দিকে শপারের কোড নাম্বারটা দিবে এবং পাঁচ অ্যামাউন্টের জায়গায় সেই যত টাকা কেনাকাটা করছে ওই অ্যামাউন্টটা বসাবে বশিয়ে ইনপুট দিবে এখন আমি যেটা নিলাম যে সেই শপ নাম্বার দিয়ে ও এবং 1000 টাকা কি অ্যামাউন্ট বসালো বসে কি করবে কাস্টমার এ করলো কাস্টমার যখন সেটা ইনফুট করবে এবং সেই যখন সেটা তখন দোকানদার এটাকে যখন দোকানদার এটা চেক করে যখন অ্যাকসেপ্ট দিবে তখন সবার অ্যাকাউন্টে একটা কি কমিশন বন্টন হয়ে যাবে মানে দোকানদারের অ্যাকাউন্ট থেকে ওই টেন পার্সেন্ট অ্যামাউন্ট কি হবে কেটে কাটা যাবে এবং সবার অ্যাকাউন্টে ওই টাকাটা কি হয়ে যাবে সেলফ সবার কাছে এটা বন্টন করে দিবে কিভাবে এবার বন্টন হচ্ছে একটু দেখাই এই টাকাটা কোথেকে বন্টন হবে মানে ওই দোকানদারের অ্যাকাউন্টে যে 200 টাকা দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে হ্যাঁ ওই 200 টাকা থেকে এটা কি হবে বন্টন হবে 200 টাকাটা আমি যদি বলি 1000 টাকা দোকানটা চুক্তি কত কত পাচ্ছেন আপু 10% তাহলে 10% এর এই 1000 টাকা 10% সমান কত

পাঁচ টাকা ওইটা হচ্ছে তাকে দোকানদারকে যে ওই sale এর উপর sale target উপর incentive দিবে সেই সেই টাকাটা কোথায় add হবে তার account এ হবে আচ্ছা এরপর আসি বাকি five percent পাবে ওই দোকানটা যা refer হয়েছে মানে মনে মনে করুন আপনার refer আপনি দোকানটা করেছেন তখন আপনি ওইখান থেকে কত percent ওই দোকানের sale এর উপর আপনি কত percent পাচ্ছেন five percent five মানে পাঁচ টাকা আপনার account এ হবে আচ্ছা বাকি টেন পার্সেন্ট পাবে কে কোম্পানি মানে ম্যানেজমেন্ট কস্ট হিসেবে বাকি টেন পার্সেন্ট কোম্পানি নিবে তাহলে কত পার্সেন্ট গেল না টোটাল টোয়েন্টি পার্সেন্টি পার্সেন্ট আচ্ছা মানে বিশ টাকা চলে গেল তাই তো এবার আছে কত এরপর আশি টাকা আশি টাকা আশি টাকাকে কোম্পানি আবারও কি করবে হান্ড্রেড পার্সেন্ট মেম্বারদের মধ্যে বন্টন করবে

উনি পাবেন উনার উপরে যিনি আছেন উনি পাবেন ওনার উপরে যিনি আছেন উনি পাবেন জেনারেশন পর্যন্ত বাকি চল্লিশ টাকা কি হবে বন্টন করা হবে এখন কি হলো আপনার বাকি চল্লিশ টাকাটা কার পেল ওই যে তার আপলাইন আছে হ্যাঁ মনে করেন এখানে এবার দেখুন আপনার ইনকামটা কয় দিক থেকে হলো প্রথমত ওই কাস্টমার যখন কেনাকাটা করলো তখন আপনি একটা কমিশন ওই কেনাকাটার উপর কাস্টমারটা আপনার রেফারে হওয়ার কারণে আপনি একটা কমিশন পেলেন কেনাকাটার উপর দ্বিতীয়ত ওই আউটলেটটা যদি আপনার রেফারে হয়ে থাকে তাহলে ওই আউটলেটের বিক্রয়ের উপর আপনি একটা কি পাচ্ছেন কমিশন পাচ্ছেন মানে দুই দিক থেকে আপনার একসাথে কি আসতেছে কমিশন আসতেছে এতটুকু ক্লিয়ার আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার হয় এরপর আসি আপনি এখান থেকে যদি থেকে বিশ তিরিশ হাজার টাকা আপনার কিভাবে আসবে সেটা একটু বলি মনে করুন আপনি যেভাবে করে ফার্মেসি টাকা আউটলেট করলেন ক্যাটাগরিতে আপনি আপনার যে এলাকা আছে সেখানে দেখে দেখে আপনি কি করলেন বিশ বিশ থেকে তিরিশটা আউটলেট কমপ্লিট করলেন কি করলেন আপনার রেফার দিয়ে বিশ থেকে তিরিশটা আউটলেট করে দিলেন হ্যাঁ তখন আমি দৌড় আচ্ছা আমি নর্মালি যদি দৌড়ি বিশটা আউটলেট আপনি কি করলেন কনফার্ম করলেন হ্যাঁ এখন বিশটা আউটলেট যখন আপনি কনফার্ম করবেন আপনি এখান থেকে ইনকাম করতে হলে প্রথমত কি করতে হবে আপনাকে আউটলেটগুলো করতে হবে মানে আপনি কাস্টমার তৈরি করার আগে আপনাকে কি করতে হবে আউটলেট তৈরি করতে হবে যাতে মানুষ খুব সহজেই আপনার আউটলেটগুলো কি হয় পেয়ে যায় এবং খুব সহজে মানুষ ওইখান থেকে কেনাকাটা করতে পারে ক্লিয়ার আপু ধরুন আপনি যদি একজন ব্যক্তিকে ইউজার করলেন হ্যাঁ বা মেম্বার করলেন এখন সে যদি সেখানে সে এলাকায় যদি আউটলেট না থাকে বা ইয়া না থাকে তাহলে তাকে ওই তাকে অ্যাকাউন্ট তো কোনো লাভ নেই তাই না বা তাকে মেম্বার ইউজার করো সে যদি কেনাকাটা না করে না কোনো কমিশন নেই সেক্ষেত্রে আমাদেরকে আগে প্রথমত যেটা করতে হবে আপনি আউটলেট কি করতে হবে আপনার এলাকায় অনেকগুলো আউটলেট করে ফেলতে হবে যাতে মানুষ মানে কি তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে দোকানগুলো রয়েছে সেগুলোকে আপনি আউটলেট করবেন যেমন টেইলার দোকান সেলুন দোকান চায়ের দোকান রেস্টুরেন্ট হ্যাঁ মুদি দোকান ফার্মেসি এই ধরনের ইম্পর্টেন্ট যে দোকানগুলো রয়েছে মানুষের প্রয়োজনীয় এগুলোকে আপনি আউটলেট করলেন মানে আমি এটাই বোঝাচ্ছি আপনি ধরুন এই আপনার নেটওয়ার্কটা কখন স্ট্রং হবে আপনার ইনকামটা তখনই আসবে যখন যত বেশি আপনি আউটলেট হবে আপনার আউটলেট হবে আর এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি বর্তমানে বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সিম কোম্পানির মধ্যে সবচেয়ে স্ট্রং নেটওয়ার্ক কার গ্রাহক বেশি কার জিপি বর্তমানে বলা হচ্ছে পাঁচ কোটি প্লাস গ্রাহক তাহলে তাদের গ্রাহক বেশি কেন তারা চিন্তা করেছে আমি যদি আমার গ্রাহক বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমত যত এলাকা অঞ্চল আছে প্রত্যেকটা এলাকা এলাকা অঞ্চলে আমার টাওয়ার গুলো ফেলতে হবে যাতে মানুষ খুব সহজে আমার নেটটা কি পেয়ে যায় যখন মানুষ খুব সহজে তাদের নেট পাওয়া শুরু করলো তখন তাদের ইউজার কি অটোমেটিকলি বেড়ে গেলো তো আমি ধরে নিচ্ছি যে আপনিও কি করলেন আপনার এলাকায় প্রথমত আপনি আউটলেট গুলো রেডি করলেন দিয়ে আমি এভাবে করে আপনি বিশটা outlet ready করলেন। আচ্ছা এরপর আসি আপনি কি করলেন প্রতিদিন দশজন পাঁচজন করে কি করলেন free ইউজার রেডি করলেন। আপনাদের যে এলাকাটা রয়েছে সে এলাকায় কতজন ওই হাট বাজার থেকে কেনাকাটা করে কতজন মানুষ হবে? প্রায় অনেক হবে না সেখান থেকে আমি যদি একদম normally হিসাব করি আপনি কি করলেন দুইশ জন ব্যক্তিকে ফ্রি user করলেন। কতজন ব্যক্তি? দুইশো জন ব্যক্তিকে যারা করে এখন আচ্ছা এবার আসি মনে করেন আপনি আপনাকে দিয়ে যদি বলি আপনি একটা তাহলে দুইশ জন ব্যক্তি কি হচ্ছে একটা দোকানের জন্য কাস্টমার হয়ে যাচ্ছে তাই না পারমেন্ট পারমান একজন দোকানদার জন কাস্টমার কি পাচ্ছে পারমানেন্ট কাস্টমার পাচ্ছে আচ্ছা এবার আমি যদি একটু আসি মনে করুন আপনি আপনি পারমান্ট

কস্ট রাখে আচ্ছা আমি দশ হাজার না ধরুন একজন ব্যক্তি সারা মাস যদি আপনার প্রত্যেকটা আউটলেট থেকে মিলিয়ে পাঁচ হাজার টাকা করে কি করলো কেনাকাটা করলো একদম ন্যূনতম পাঁচ হাজার টাকা তো কি কেনাকাটা করেই এখন দুইশো জন ব্যক্তি একজন ব্যক্তি যদি পাঁচ হাজার টাকা করে কেনাকাটা করে আপনি একজন ব্যক্তি থেকে একশো টাকা করে সারা মাস জুড়ে কমিশন পান মাস শেষে আপনার কমিশন আসে কত দুইশো জন থেকে দুইশো জন থেকে হম একজন থেকে একশো টাকা করে হলে

বিস্তা থেকে এইdistributions দোকান কাটা কাটা করবে আচ্ছা বিস্তা অ্যাপলেট যখন বিক্রয় করবে একটা থেকে যদি আপনি ন্যূনতম 500 টাকা করে কমিশন পান বিস্তা থেকে মাসে কত টাকা হয় 20 থেকে না না আপনার আউটলেট গুলো থেকে মনে করুন আপনি আপনার আউটলেট আছে কয়টা 20টা 20টা হ্যাঁ আউটলেট হতে আপনি যদি প্রত্যেকটা 500 টাকা করে কমিশন পান প্রতি মাসে হ্যাঁ 20 আউটলেট থেকে কত টাকা কমিশন আসে দশ হাজার টাকা

এই তিরিশ হাজার আচ্ছা আপু এবার আসি এই যে তিরিশ হাজার টাকা আপনি income আসবে এটার জন্য কি আপনি এই কোন প্রকার invest করতে হচ্ছে? দোকান দোকানে প্রত্যেক মাসে বাধা দিতে হয় বা কোন প্রকার সময় দিতে হচ্ছে হচ্ছে না আপনি outlet করিয়েছেন কয়বার? একবার আর customer করিয়েছেন কয়বার? তার প্রয়োজনে বিক্রয় করছে আপনাকে আর কি করতে হচ্ছে না কোনো প্রকার হেরেক নিতে হচ্ছে না তাহলে অটোমেটিকলি আপনার কি কমিশনটা আসা শুরু চলে আসবে তাহলে এই এই যে সিস্টেমটাকে আপনি একবার ক্রিয়েট করলেন এই সিস্টেমটা ক্রিয়েট করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে কতদিন এক মাস আমি বলবো কারণ আপনি হিউজ পরিমাণে ইউজার করতে পারবেন এবার আসি নাই কিভাবে পারমানেন্ট কাস্টমার হচ্ছে মনে করুন আপনি ইউজার আপনার এলাকায় কি আছে বিশ পঁচিশটা আউটলেট আছে হ্যাঁ এখন বিভিন্ন ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা একটা করে এখানে মনে করুন পাঁচ ছয়টা কি আছে মুদি দোকান আছে বা পাঁচ ছটা ফার্মেসি আছে এখন আপনি আমাদের সেলফ ইউজার মধ্যে একটা আমাদের আউটলেট বাকিগুলো নরমাল দোকান এখন আপনি আমাদের আউটলেট থেকে কেনাকাটা করলে একটা কমিশন পাবেন বাকি দোকান থেকে করলে সেটা কি পাবেন না তাহলে আপনি কোনটাতে যাবেন মনে করেন কাস্টমার একটা দোকানে পারমানেন্ট কাস্টমার কিভাবে পাচ্ছে বা একটা দোকানের সেল কিভাবে পাচ্ছে সেটা নিয়ে বলছিলাম মনে করুন আপনার এলাকায় পাঁচ ছয়টা ফার্মেসি দোকান আছে তার মধ্যে আমাদের একটি কি আউটলেট এই আউটলেট থেকে আপনি যদি কেনাকাটা করতে চান মানে কি সরি এই একটা আমাদের আউটলেট তাহলে আপনি যদি আমি বলি যে আপনি ফার্মেসি বাজারে গেলেন সেখান থেকে আপনি আপনি আমাদের কাস্টমার

বেজে যাবে তাহলে সেখান থেকে সে এবার সে আমাকে ইয়াটা করতে গিয়ে দিচ্ছে মনে করুন সে আগে যদি দুই যেখানে দুই হাজার টাকা সেল করতো পার ডে সেখানে পাঁচশো টাকা কি করতো প্রফিট করতো কিন্তু সে এখন পার ডে চার হাজার টাকা সেল করে সেখানে তার লাভ করতো এক হাজার টাকা এক হাজার টাকা থেকে সে আমাকে কি দিচ্ছে দুইশো টাকা দিচ্ছে বা একশো টাকা কি করছে আমাকে বন্টন করতেছে ব্যাপারটা বুঝছেন তার মানে সে কোথ থেকে দিচ্ছে না তার পকেট থেকে আমাকে দিচ্ছে না আমরা তাদেরকে পারমানেন্ট কাস্টমার এবং সিল বাড়িয়ে দেওয়ার মাধ্যম দিয়ে সে আমাকে একটা কমিশন বন্টন করছে ঠিক আছে আপু আচ্ছা এখন তাহলে আপনার এই ইনকামটা বুঝছেন তো কিভাবে আসছে আউটলেট থেকে মানে এই ইনকামটা আপনার পার মান্থ আসবে এখন বলুন আপনার কোয়েশ্চেন কোথায় যাচ্ছে

সেল করতে চাই মানে কি মনে করো এখানে আপনি বাসে বসে আপনার কিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনি আমাদের ব্যান্ডারশিপ নিয়ে অনলাইনে সেল করতে চান আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে তখন এটা হচ্ছে ব্যান্ডার অ্যাকাউন্ট এটাতে আমাদের কোনো কাজ নেই আপনি এটাতে কাজ করতে হবে না এটাতে আপনার কোনো হেডেক নেই দ্বিতীয় অ্যাকাউন্টটা হচ্ছে আউটলেট অ্যাকাউন্ট মানে যে আমাদের যে দোকানগুলো আমাদের আউটলেট সিস্টেমে আসতে চাই তাদেরকে প্রত্যেকেই কি করতে হবে আউটলেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর আউটলেট অ্যাকাউন্ট ওপেন করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না জাস্ট রেজিস্ট্রেশনটা করতে হবে আমি কিছুক্ষণ আগে দুইটা ভিডিও আপলোড করেছি গ্রুপের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিওগুলো আপনি দেখে নেবেন আউটলেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় হ্যাঁ তো আরেকটা ভিডিও দিয়েছি কিভাবে আপনি আপনার এলাকায় কোনো আউটলেট রয়েছে কিনা সেটা চাষ করবেন বা আপনার এলাকায় আশেপাশে কোনো আউটলেট আছে কিনা সেটা কিভাবে দেখবেন

তো গ্রাম সাইডে অনেক মানুষ স্বাভাবিক ভাবে এগুলো বুঝে না তো ওক্ষেত্রে আমি কিভাবে করতে পারবো আপনি আচ্ছা আমি এবার আসি আপনাকে আপনাদের আপনার যে একটা প্রবলেমের কথা আমাকে বলেছিলেন যে আমি তো মেয়ে বা আমি এখান থেকে বাসা থেকে বের হয়ে না 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 আমি বলতেছি হ্যাঁ ওটাও বলতে দিচ্ছি মেয়ের জন্য না অ্যাকচুয়ালি আমার যদি বেবি না থাকতো আমি সেখানে দিতে পারতাম টোটাল টোটাল বিষয়টাই আমি বলছি মেয়ে বলেই তো প্রতিবন্ধকতা আছে এখানে তো টোটাল বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি

সেক্ষেত্রে আপনি নিজে এই করানো বা মার্কেটিং সেক্টর আপনি করানোটা আপনার জন্য কি হবে হবে কিন্তু আপনি সিস্টেম জানেন বা বুঝেন সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে করতে পারেন আপনি মনে করুন আপনার কোনো আপনার আশেপাশে যারা যারা আছে বা পরিচিত এ ধরনের চার পাঁচজন ছেলে বা যারা স্টুডেন্ট হ্যাঁ বা চার পাঁচজনকে কি করতে পারেন আপনার এখানে আপনি রেফার করতে পারেন জয়নিং হ্যাঁ সরি আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে আচ্ছা তো আপনি এখান থেকে কিভাবে কোন টিপস ফলো করে আপনি ইনকামটা আপনাদের করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি ধরুন আপনি কি করলেন আপনার আশেপাশে ছেলে কয়েকজন ছেলে দেখে আপনার প্রায় ভাই বা রিলেটিভ কাউকে যারা আছে আপনার এলাকায় ওইজন কয়েকজনকে কি কি করলেন আপনি ওদের সাথে কথা বলে ওদেরকে কি করে দিলেন আমাদের মেম্বার করে দিলেন ধরুন আপনি আপনি 10 জন ব্যক্তিকে কি করলেন সরাসরি আপনার দিয়ে জয়নিং করালেন দশজন ব্যক্তিকে যখন আপনার ইনকাম দাঁড়াচ্ছে কত দুইশো টাকা করে একজন থেকে এক হাজার টাকা আপনি কি কি পাচ্ছেন পাবেন দিয়ে এবার আসি ওরা যখন জয়নিং হয়ে যাবে তখন ওরা কি ওদেরকে কি দিবেন আমাদের একটা আমরা যেগুলো আপনাদেরকে শিখাবো সেগুলো ওদেরকে জড়োভাবে আলোচনা করে কি করে দেন আপনি বাসে বসে ওদেরকে মিটিং করে সেট করে বুঝাই বুঝিয়ে দেন বা যেভাবে বোঝানো ওদেরকে বুঝাই দেন। ওরা যখন কনসেপ্টটা বুঝে যাবে তখন ওরা কি করবে ফিল্ডে ওই দশজন ব্যক্তি কাজ শুরু করবে এখন আমি আসি ওই দশজন ব্যক্তি তাহলে আপনি যখন প্রথমত ওই দশজন ব্যক্তিকে কাজ বুঝাই দিবেন বা আপনি ডেটটা আপলেট করে দিবেন তখন ওই দশজন ব্যক্তিও ফিল্ডে কাজ করলে একজনের যদি আপনার দশটা করে আপলেট করে দশ জনে আপনার আপলেট হবে কয়টা আপনার টিমে একশোটা আপলেট হবে হ্যাঁ হ্যালো

প্রথমত ফ্রি মেম্বার শুধুমাত্র সে কি করতে পারবে আমাদের মাধ্যমে কমিশন বুক করতে পারবে মানে থেকে কেনাকাটা করলে কমিশন পাবে এই মোবাইল রিচার্জ করে কমিশন পাবে ইউটিউনিটি বিল দিয়ে কমিশন পাবে বাস টিকিট কিনতে পারবে কমিশন পাবে বা বিমান টিকিট কিনতে পারবে এগুলো আমাদের এপ থেকে পাবে কিন্তু একজন মেম্বার সে কাউকে করতে পারবে না কাউকে রেফার করতে পারবে না কিন্তু যে আমাদের মেম্বার সে আমাদের আনলিমিটেড আউটলেট করাতে পারবে

নেতৃত্ব দিবেন শুধুমাত্র বাসায় বসেই আপনি কাজগুলো করতে পারবেন আপনাকে বাইরে যেতে হবে না শুধুমাত্র আপনি কি করতে হবে কিছু একটা টিম ক্রিয়েট করে ফেলতে হবে আপনার টিমটাকে ক্রিয়েট করার পর ওই টিমি আপনার জন্য কি করবে কাজ করবে যে যার কাজ করবে কিন্তু সব আপনি যদি দশ জন ব্যক্তিকে জয়েনিং করান দশ জন ব্যক্তি যদি একজনের দশটা করে আউটলেট করে ন্যূনতম আপনার পুরো এলাকায় ছড়িয়ে যাবে মিনিমাম একশোটা আউটলেট হয়ে যাবে সম্পূর্ণ এলাকাতে যেখানে পুরো লোহা জায়গাতেই কি হয়ে যাবে এই একশোটা আউটলেট থেকে যদি আপনি পার মান্থ একদম একশো টাকা করেও পান আপনার দশ হাজার টাকা কি আছে ইনকাম ওইখান থেকে আউটলেটগুলোর বেচার উপর বিক্রয়ের উপর হচ্ছে ব্যাপারটা বুঝছেন তারপর এই দশজন ব্যক্তি যদি আপনার একজনে পাঁচজন করে জার্নিং করে আপনার টিমের টোটাল এক এক দেড় হাজার মেম্বার হয়ে যাবে সেই সাথে আপনার কি প্লাস পয়েন্ট কি আপনার র্যাঙ্ক এন্ড অ্যাচিভমেন্টের জন্য যেই ইয়াটা প্রয়োজন যে টার্গেটটা সেটাও আপনার কি হচ্ছে ফুলফিল হয়ে যাচ্ছে যেমন আপনি আমাদের প্রথম র্যাঙ্ক যেটি রয়েছে সেটি যদি অ্যাচিভ অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে বলা হচ্ছে প্রথম লেভেলে আপনার মেম্বার থাকতে হবে কত কয়জনকে জয়নিং করাতে হবে পাঁচজন অ্যাক্টিভ মেম্বার সেকেন্ড লেভেলে পাঁচ কতজন মেম্বার হতে হবে জন চার level এ কতজন পঞ্চাশ জন এবার up to ten level পর্যন্ত আপনার মেম্বার হতে হবে কতজন দুইশ আপনার মেম্বার থাকলে তখন আপনি learner learner হলে আপনাকে পাঁচ হাজার টাকা কি দেওয়া হবে incentive দেওয়া হবে তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি যখন জন ব্যক্তিকে joining করাবেন ওই দশজন ব্যক্তি যদি পাঁচজন করে জয়েনিং করে তাহলে এভাবে করে কি হয়ে যাবে খুব সহজে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার একটা huge পরিমাণ টিম হয়ে যাবে এবং আপনি প্রথম র্যাঙ্ক টাও অ্যাচিভ করে ফেলতে পারবেন এই team working এর মাধ্যমে সেহেতু আপনার এদিকে র্যাঙ্ক achieve হচ্ছে ওইদিকে

নাকি এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই মনে করেন আমি আজকে আউটলেট আমার দোকান আমার দোকান আমি আউটলেট নিলাম এরপর আমি আউটলেট সিস্টেমে বিক্রিও করতেছি করতে করতে এটি এক লক্ষ টাকা হলো হ্যাঁ তখন আমাকে কোম্পানি থেকে একটা ইনসেন্টিভ দেওয়া হবে তারপরে এই দশ লক্ষ টাকা হলো আমাকে আরেকটা ইনসেন্টিভ দেওয়া হবে গাড়ি বাড়ির ফিস হতো একদম লাস্ট হস্টর পর্যন্ত রয়েছে ক্লিয়ার আপু আচ্ছা

ইউজার করেছেন কেন আউটলেটের জন্য আউটলিট কি কি কারণে শুধুমাত্র আউটলিটকে কেন্দ্র করবে তাই তো মানে কি আপনি যাদেরকে রিজার্ভ করেছেন তার আউটলিটটাকে কেনা কাটা করবে এজন্য 200 জন ব্যক্তিকে আপনি কি করলেন ইউজার করলেন এখন দেখুন আমাদের সেবা কি কি আছে আমাদের একজন ইউজার এখান থেকে কি কি সেবা গ্রহণ করতে পারবে প্রথমত সে আউটলিটটাকে কেনা কাটা করলো এখন আপনি একবারই তো করেছেন দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্যক্তিগুলো রয়েছে সে তারা মোবিলিটিস করে না

আচ্ছা আমি ন্যূনতম যদি দশ টাকা দেবে দশ টাকা তো করি নিজের জন্য আচ্ছা আপনি যখন অ্যাপস ইউজ করবেন আপনি নিজের জন্য কত টাকা প্রতিদিন দশ টাকা করবেন আপনার কারো মোবাইল রিচার্জ লাগলে আপনি কোথা থেকে দিবেন আপনার অ্যাপস থেকে অর্থাৎ সেলফ অ্যাপস থেকে সে কি তার একজন কাস্টমার সে ইউজার সে তার অ্যাপস ওই অ্যাপস থেকে সবার জন্য কি করবে মোবাইল রিচার্জ করবে কারণ প্রত্যেকটা মোবাইল রিচার্জের উপর সে কি পাবে একটা

পাচ্ছেন একটাকে কেন্দ্র করে যেটাকে বলা হচ্ছে ওয়ান বোর্ডে মাল্টিপল ইনকাম হম মানে আপনি কাজ করেছেন কি নিয়ে শুধুমাত্র আউটলেট নিয়ে বাকি ইনকাম গুলো অটোমেটিক সেখান থেকে জাননাটা হচ্ছে অনলাইন রিসেলার অনলাইন রিসেলার এর ক্ষেত্রে আপনাদের রিটা হচ্ছে অনেক বিগ প্রজেক্ট এখান থেকে আপনাদের এগুলো আমরা ভিডিও টিউটোরিয়াল দিব তখন আপনি বুঝতে পারবেন এগুলো মুখে বললে আপনি বুঝবেন না আমরা যখন আসলে কিভাবে অনলাইন রিসেলার কাজ করতে হলে আপনাকে কি কি করতে হবে প্রথমত আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং কিভাবে করা যায় হ্যাঁ কিভাবে আপনি টার্গেট অডিয়েন্স ধরবেন কিভাবে বুস্ট করতে হয় কিভাবে ফুস্ট করতে হয় হ্যাঁ কোন প্রোডাক্টে কিভাবে আপনি রিভিউ দিবেন এই বিষয়গুলো নিয়ে কি আছে

না আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আর আমরা এখন থেকে যে পোস্টগুলো গ্রুপে দিয়েছি এখন পোস্টগুলো আরেকটু রিভিউ রিভাইজ করবেন তাহলে একদম क्लियर হয়ে যাবেন ঠিক আছে তাই হিতায় সোনাকে আগেই করে ফেলতাম এই চলে এমন মোবাইল একটু ডিসরাপ্ট দিচ্ছে তাই প্রবলেম করতেছে এখনো দোকান দোকান এভরিথিং বন্ধ কিছু করতে পারতেছেন জন্য প্রবলেম দিতে আছে আচ্ছা ঠিক আছে আর আপনার এখন যেটা কাজ থাকবে আমি আপনাকে দুই তিনটা কাজ দিচ্ছি তাহলে আপনি এগুলো করবেন কাজগুলো হচ্ছে আপনি এখন থেকে শুধুমাত্র ওই কি করেন টিম ওয়ার্কিংয়ের জন্য অর্থাৎ আপনার টিমে জয়নিংয়ের জন্য শেয়ার করেন প্রথমত জয়নিংয়ের জন্য আপনি এই যে বন্ধ সময়টা আমরা পার করতেছি বাসায় সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কি করে ফেলেন একটা টিম ক্রিয়েট করার করেন এবং কিছু ফ্রি ইউজার রেডি করেন তারপর আপনার আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন টিউটোরিয়ালগুলো দেখেন হ্যাঁ আপনি ইউটিউবে গিয়ে সেলফ এমপ্লয়মেন্টস বা সেলফ শপিং লিখলে হাজারো ভিডিও পাবেন হাজারটার উপর ভিডিও পাবেন আর আপাতত আমি যে গ্রুপে ভিডিওগুলো পোস্ট করেছি সেগুলো দেখুন আর র্যাঙ্ক বিষয়গুলো দেখুন কোন লেভেল থেকে কত পার্সেন্ট আপনি কমিশন পাবেন হুম জয়নিং কমিশন কত টাকা দিচ্ছে আপনাকে সে বিষয়গুলো দেখুন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ভালো থাকবেন হ্যাঁ